Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. তো বছর ঘুরে আবারো চেরি পিকিং এর সময় হয়ে গিয়েছে তো আমরা যাচ্ছি চেরি পিকিং এ তো আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে অ্যাপল টোন তো আমরা আজকে যাচ্ছি অ্যাপল টোনে আর যেতে যেতে সুন্দর সুন্দর দৃশ্য দেখছি আর সাথে দেখছি বিনা পয়সার চেরি বাগান এই চেরি বাগান শুধু দেখতেই পারবো কিন্তু ছিড়ে খাওয়ার কোনো অধিকার নাই তো যাই হোক এর মধ্যে কিন্তু আমরা অলরেডি চেরি বাগানে যেয়ে টিকিট কেটে চেরি পিক করার জন্য টিকিট কেটে ফেলেছি এবং আমাদের হাতে ব্যান্ড লাগিয়ে ফেলেছি তো এখন এইখান থেকে নেওয়া আর না নেওয়া একই কথা তো এর মধ্যে আমি কিছু চেরি পিক করে নিয়েছি আপনারা নিশ্চয়ই এমনটা দেখছেন এতটুকু কারণ সবাই আসতেই লাইক করে কিন্তু খাওয়ার বেলায় সবাই ঠন ঠন আর লাভই বা কি ছিঁড়ে ছিঁড়ে কারণ এখান থেকে যা নেবেন $5 করে পাউন্ড অথচ আউটসাইডে মানে গ্রোসারিতে $1 কোথাও $1.50 কোথাও $1.30 তো এখান থেকে নেওয়া নানা একই কথা বরং চার ক্ষতি যাই হোক এখানে একটা স্পেশাল যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি ছিঁড়ে ছিঁড়ে নিজ হাতে ছিঁড়ে আপনার আপনার পছন্দ মতন বিভিন্ন জাতের চেরি আছে সেটা খেতে পারবেন এই যা আর একটু রিক্রিয়েশন এই আর কি একটু ভালো লাগা তো যাই হোক আমরা চেরি খাচ্ছি সবার পেটে মোটামুটি মাশাআল্লাহ ভরপুর কারণ আমরা বেশ সকালে বের হয়েছিলাম আর যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম বেশ ভারী খাবার সেগুলো গাড়ি থেকে নামার আগেই তারা বলছে সেগুলো খেয়ে তারপর চেরি পিকিং এ যাবে সেগুলো গাড়ি থেকে নামার আগে খেয়েছি আর এখন এই যে লবণ মরিচ দেখাচ্ছি এটা আমরা বাসাতে বানিয়ে নিয়েছি আমাদের এখানে দেখলাম আজকে বেশি কোনো লোক আসেনি আর একটা ফ্যামিলি এসেছে সিলেটের তারা নিউ ইয়র্ক ব্রুকলিন থেকে এসেছে অনেক মানুষ একসাথে এসেছে ঠিকই কিন্তু তারা দেখছি ছবি নিয়ে ব্যস্ত তারা সেলফি নিয়ে ব্যস্ত তারা খাওয়া দাওয়ার নাম নেয় এবং পিকিং এর কোনো নাম নেয় কারণ তারা বুদ্ধিমান লোক আমাদের মতন বোকাশোকা না তো যাই হোক আমরাও কম বুদ্ধিমান না আমরা এই যে এখানে খাচ্ছি খাবো দাবো তারপরে যতটুকু পারবো পেটে নিব তারপরে কিছুটা একটু নিয়ে যাব তো এদিক দিয়ে এই ভদ্রলোক মানে এই যে আমাদের হাসান সে খেতে খেতে শুয়ে পড়েছে আর এর মধ্যে আমার পুত্র ধন্য তারা দেখা দেখি শুয়ে পড়েছে সাথে শুয়ে পড়েছে আমার হাজবেন্ডও তো ওরা তো শুয়ে দুষ্টামি করছে ওরা আর কি ঘুম দেবে কিন্তু আমার হাজবেন্ড তো সেই অল্পতে থামার লোক না সে রীতিমতো ভাত ঘুম দেওয়া শুরু করেছে নাক টেনে টেনে ঘুমাচ্ছে আশেপাশে যারা আছে সবাই তার নাক ডাকার আওয়াজ শুনছে তো যাই হোক এই ফাঁকে আমি দেখলাম যে দূরে ওই যে গাছে ছোট ছোট কালো জামি চেরি এত মজা এত সুইট এত রসালো কি বলবো দেখতে যেমন সুন্দর তেমনি খেতে মজা তো যাই হোক আমি এখান থেকে বেশ খানিকটা এখানে নিয়েছি আর কিছুটা যাওয়ার সময় নিব তো অনেকক্ষণ সময় এখানে তার ঘুমের পর চিন্তা করলাম এখন তো বিকাল হয়ে গেছে তাকে ঘুম থেকে জাগানো দরকার যাই হোক চেরি পিকনিক টিকিং শেষ যেহেতু বেশি দাম আর বেশি কিছু নিব না এরপরে গাড়ি আমরা মুভ করছি এর মধ্যে দেখি অ্যাপেল বাগানটা পাশেই আছে তো গত বছর কিন্তু আমি এখান থেকে ফ্রি অনেক অ্যাপেল নিয়ে গেছি ওরা কিছুই বলে না আমাকে যদিও অনেককে অনেক কিছুই বলে যাই হোক তাদের সাথে একটু সুন্দরভাবে কথা বলতে হবে তো আর আজকে আর কোনো আপেল টাপেল পিকিং করলাম না কারণ আপেলগুলো বেশ কাঁচা কাঁচা এখনও আমার হাজবেন্ড ভদ্রলোক বলছেন এটা ইসলাম বিরোধী তুমি তখন ওদের দেখিয়ে নিয়েছো এখন তো আর ওরা নাই এরকম ঘটর 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 অনেক কিছু করলো তো কে আসলে আমাকে ধারা পাল্টা ধারা কিছুই দেয়নি তবে আমার হাজবেন্ড ভদ্রলোক সে কিন্তু এগুলো দিতে একদম এক সেকেন্ড দেরি করেনি তার ধারা পাল্টা ধারা খেতেই খেতেই আমি আবার গাড়িতে ফেরত আসলাম আর ফেরত আসতে আসতে চিন্তা করলাম এখন আমরা বাসায় চলে যাই তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ